আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। কক্সবাজার ও বান্দরবান সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে, তারপরেও আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যদিও স্বাভাবিক কাজকর্ম করছেন সীমান্তের মানুষ, গতকাল সন্ধ্যা পর্যন্ত টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট থেকে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ আসলেও রাত থেকে পরিবেশ স্বাভাবিক রয়েছে। গতকাল সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ, হিনলা, হোয়াইকং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে থেমে থেমে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সর্বশেষ বেশ কয়েকটি মর্টারশেলের শব্দ ভেসে আসে শাহপুরের দ্বীপ পয়েন্ট থেকে। এদিকে বান্দরবানের ঘুমধুম, তুমরু ও উখিয়া উপজেলার সীমান্ত গত 10 দিন ধরে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, আমাদের জানাবেন যে সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে কিনা, কি খবর আছে আপনার কাছে? প্রতিমা, আপনি অবগত রয়েছেন বেশ কিছুদিন ধরে যে সীমান্ত পরিস্থিতি অস্থির বিরাজ করছিল, বিশেষ করে যে তমরু গোমদুম সীমান্ত রয়েছে, ফালংকালী সীমান্ত রয়েছে এবং উকিয়া যে উপজেলা সীমান্তবর্তীও, মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিন্তু ওইসব সীমান্তগুলো গত 10 দিন ধরে কিন্তু পরিস্থিতি ভালো আছে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করছে। এটি দেশ কাটতে না কাটতে আবার কিন্তু টেকনাফের যে সীমান্ত রয়েছে শাহপরি দ্বীপ, স্যান্ট মার্টিন এবং নীলা ইউনিয়ন সহ বেশ কিছু সীমান্তে কিন্তু অস্থিরতা বিরাজ করছে। থেমে থেমে মর্টারশেল এবং গুলির আওয়াজ শুনতে কয়েকদিন ধরে যে মানুষের ঘুম ভাঙছে এইসব শব্দ শুনে টেকনাফ সীমান্ত মানুষের মাঝে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে গতকাল থেকে এখন অবধি পর্যন্ত সব সীমান্তে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে বলে এখানকার অধিবাসীরা জানিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুমিরকালী সীমান্ত পয়েন্ট ও পারে হচ্ছে, যেটি দেখতে পাচ্ছেন আপনি মিয়ানমার। ওই মিয়ানমার সীমান্তে কিন্তু বেশ কিছুদিন ধরে পরিবেশ শান্ত রয়েছে এবং মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছে। পাশাপাশি আমাকে ওখানকার যে রোহিঙ্গা নেতারা রয়েছেন, বিশ্বস্তর যে সূত্রটি রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন যে ওপারে কিন্তু কোনো রোহিঙ্গা এখন পর্যন্ত নেই। পাশাপাশি ওখানে বিদ্রোহী গ্রুপ, বিশেষ করে যে বিদ্রোহী গ্রুপগুলো জান্তা সরকারের সাথে দখল করে আছে, সেই বিদ্রোহী গ্রুপগুলো দখলে নিয়েছে, যার কারণে সম্পূর্ণ দখলে থাকার কারণে এই পরিবেশ পরিস্থিতি এখানে কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাকে জানিয়েছেন এখানকার অধিবাসীরা। তবে মানুষের মাঝে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি থেকে গেছে। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমি গতকাল থেকে যেটি পর্যবেক্ষণ করেছি, এখানে কোস্টগার্ড রয়েছে এবং যে বিজিবি রয়েছে তারা নদীপথে এবং টহল জোরদার করেছে, অতিরিক্ত সদস্য বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এই হচ্ছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে শিগগিরই ভারত থেকে আসছে 50,000 টন পেঁয়াজ। 3 লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সরকারিভাবে আসছে পেঁয়াজ। গেল 8 ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। আমদানি বন্ধ হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ভরা মৌসুমেও পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি। সারাদেশের চিত্র প্রায় একই রকম। এদিকে রমজান পণ্যসহ বিভিন্ন নিত্য পণ্যের দামও চড়া। বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ চান ভোক্তারা। রমজানের বাকিতে এক মাসেরও কম সময় দেখা যাচ্ছে ছোলা ভুট্টা গেছে সপ্তাহে ভালো ছোলা মান, যে ছোলা ভালো মানটা ওটা ছিল 95 টাকা, এখন 102 টাকা কিনা পড়ে ছোলা, আমরা 110 টাকা বিক্রি করতেছি। তারপরে বুড়ের ডাল সর্বভারতে এগুলো চাহিদা ভালো থাকে, বুড়ের ডাল আস্তা বুড়ের ডাল ছিল আপনার 90-95, এখন 110 টাকা। সরবরাহ ভালো আছে, ওই যে সর্বভারত চাহিদা বেশি এই কারণে পাইকারা দাম বাড়াই দিছে। তারপরে আপনার চিনি সরবরাহ ভালো আছে, দামটা স্থিতিশীল আছে। এক সপ্তাহ আগে 15 দিনের যে দাম ছিল, দামটা ছিল খোলা চিনি 140, প্যাকেট চিনি 146। তেলের সরবরাহ ভালো আছে, দাম কম আর মেসেজ আসছে, কিন্তু কম রেটের মাল এখনো বাজারে আসে নাই। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন এয়ার বাদল। বাদল, ভরা মৌসুমে পেঁয়াজের দাম চড়া কেন, আর ভারতের পেঁয়াজে আসলে দেশের বাজারে কতটা প্রভাব পড়তে পারে, সে সঙ্গে জানাবেন অন্যান্য নিত্যপণ্যের অবস্থাও।
ফাতিমা, অন্যান্য নিত্যপণ্যের কথা যদি শুরুতে বলি তাহলে বলতে হবে যে যেহেতু সামনে রমজান, এই কারণে আসলে সব পণ্যেরই দাম মোটামুটি বাড়তি। সরকার শুল্ক কিছুটা কমিয়েছে কিন্তু সেটির প্রভাব এখনও বাজারে পড়েনি। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিশেষ করে দুই ঈদকে কেন্দ্র করে যেন অসাধু ব্যবসায়ীদের একটি অতি মুনাফা লাভের একটি উৎসবে পরিণত হয়, যে কারণে আসলে সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়ে যায়। রমজান মার্চে শুরু হবে, তারা মাস দুই আগে থেকেই তারা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত, যে খবরে দেশের বাজার অস্থির, এবং এখনও এই সময়ে 140-142 টাকা কেজিতে পাওয়া যেত পেঁয়াজ, সেই পেঁয়াজ আজকের বাজারেও বিক্রি হচ্ছে 110-120 টাকা। আমরা একজন পেঁয়াজ ব্যবসায়ী আছে, তার কাছে একটু তার সাথে কথা বলতে চাই। পেঁয়াজের বাজারের আসলে কি অবস্থা, দাম কেন 110-120 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে একটু বলবেন? পেঁয়াজের অবস্থার ভিতর বর্তমান মুড়িকাটা পেঁয়াজটা শেষের দিক, আর মনে করো একবারে শেষের দিক, হালি পেঁয়াজটা 1-10 দিনের ভিতর আমদানি হবে, ববের আমদানি মনে করেন 10 দিনের ভিতর আপনি পুরে দমে আমদানি হবে। হালি পেঁয়াজটা উঠে গেছে মানে অনেক একটু কাছাকাছি আছে, আর 10 দিনের ভিতর একটু ভালো হবে। গেল বছর এই সময়ে খুচরা বাজারে কেজি কত করেছিল, এখন কেজি কত করে, এবং সেটা কেন? গেল বছরে এই টাইমে 30-35 টাকা ছিল, 40 টাকা ছিল। এই বছরে মনে করেন ইন্ডিয়ান বন্ধ থাকার কারণে ওই মুড়িকাটা পেঁয়াজটা একটু চাপ বেশি হয়েছে, মালটা শর্ট হয়ে গেছে। ইন্ডিয়ান সরকার এরই মধ্যেই 3 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে, রপ্তানির অনুমোদন দিয়েছে, যেটি দেশে ঢুকবে খুব তাড়াতাড়ি। কী ধরনের প্রভাব পড়তে পারে দেশের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে? ইন্ডিয়ান 10 দিন পরে ইন্ডিয়ান লাগবো না, এমনি বাজার 50-60 টাকার ভিতরে থাকবো। এবার যে বাংলাদেশে পেঁয়াজ আছে, ইন্ডিয়ান না হলে চলবো, কিন্তু বাজার 100 টাকা হবে না, 50-60-70 টাকার ভিতর থাকবো এই 10 দিন পরের থেকে। ইন্ডিয়ান না, আর ইন্ডিয়ান ডেলিভারে 20-25 টাকা কেজি হবে, মানে সর্বনিম্ন গৃহস্থ মারি খাবো। এখন এত বেশি দামে বিক্রি হচ্ছে কেন? বেশি দাম, মালটা শর্ট, আর 10টা দিন, আর মনে করেন 10টা দিন পরে ববের আমদানি হবে, 10টা দিন পরে, এর ভিতর আপনি রোজার ভিতর আপনি 50টা পিস খাইতে পারবো। ধন্যবাদ আপনাকে। ফাতিমা, শুনছিলেন পেঁয়াজ ব্যবসায়ী বলছিলেন যে পেঁয়াজের সংকট হওয়ার কারণে দাম বাড়ছে, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে যেটি খবর নিয়ে জেনেছি যে যারা পাইকারি ক্রেতা তাদের সাথে কৃষকও কিছুটা কারসাজি করছে। কৃষক যে কারসাজি করছে সেটি হচ্ছে যে যখন বিক্রেতারা পেঁয়াজ কিনতে যাচ্ছে, তখন তারা যখন বাজারে দাম বেড়ে যাচ্ছে কৃষকরা তখন বাজারে পেঁয়াজ নিয়ে আসে বিক্রি করছে বেশি দাম পাওয়ার আশায়। এই কারণে বাজার এখনও অস্থিতিশীল রয়েছে, ভারতীয় পেঁয়াজ ঢুকলে হয়তো সেটি একেবারেই আরও নেমে যেতে পারে দাম। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি ফাতিমা, যেমনটি জানতে চেয়েছিলেন, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চট্টগ্রামের বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার বলি কিংবা ভোগ্যপণ্যের বাজার বলি, কোনোটাই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি সকালবেলার বাজার দরের কথা যদি বলে থাকি, যে নিত্যপণ্যের বাজার, সেখানে তিতকরলা বিক্রি হতে 100 টাকায়, ভেন্ডি বিক্রি হতে 120 টাকায়, বরবটি বিক্রি হতে 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এই এই তিনটি পণ্য কিন্তু 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর কিছু কিছু পণ্য কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। আলু 30 টাকা বিক্রি হচ্ছে, ফুলকপি 30 টাকা বিক্রি হচ্ছে, পাতাকপি 30 টাকা বিক্রি হচ্ছে, টমেটো 30 টাকা বিক্রি হচ্ছে। যে নিত্যপণ্যের বাজার, সেটা সেখানে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে, আর প্রতিটি বাজার কিন্তু খুবই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। আর ভোগ্যপণ্যের কথা যদি বলে থাকি, তাহলে রমজানকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজার বাড়তি হতে শুরু করেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা, এবং সেই সাথে ছোলা পকার বেঁধে মান বেঁধে বিক্রি হচ্ছে 140 টাকা পর্যন্ত, 110 টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত। তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 160 টাকা থেকে 70-80 টাকা, এবং সেই সাথে ফার্মের মুরগি 40 টাকা বেড়েছে প্রতি কেজি, 120 টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 180 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 220 টাকায়। তার মানে বোঝা যাচ্ছে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং সব কিছুর দামই কিন্তু ঊর্ধ্বগতি। ক্রেতারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে আজকে বাজারের এই পরিস্থিতি। ফাতিমা, বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো হুমকি না থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানী কেন্দ্রিক থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা থেকে শুরু করে প্রাঙ্গণ জুড়ে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও। ড্রোন ব্যবহার করে পুরো এলাকা নজরদারের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে গোয়েন্দারা। 21 ফেব্রুয়ারি সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতেও নেওয়া হচ্ছে আলাদা ব্যবস্থা। ওই দিন শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ আশেপাশের 13টি মোড় বন্ধ রাখা হবে। লক্ষ্মীপুরে সব জায়গায় চোখে পড়ে ভুল বাংলা বানান ও ইংরেজিতে লেখা ব্যানার, পোস্টার, সাইনবোর্ড, বাদ নেই সরকারি প্রতিষ্ঠানও। প্রতিনিয়ত ভুল বানান দেখে অভ্যস্ত হচ্ছে এখানকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নেতিবাচক প্রভাব পড়ছে নতুন প্রজন্মের উপর। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। লক্ষ্মীপুর থেকে পলাশহার তথ্য ছবিতে জানাচ্ছে নাদিরা সুলতানা। লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকা দেখে মনে হয় শহর জুড়ে সর্বত্রই বিদেশি ভাষা ব্যবহারের প্রতিযোগিতা চলছে। বড় শপিং মল থেকে মুদি দোকান বেশিরভাগেরই নামে আছে ইংরেজি ভাষার ছড়াছড়ি, আর বাংলায় থাকলেও বানানের 99 ভুল। জেলার 6টি উপজেলাতেও একই অবস্থা। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রধান ফটকে লাগানো সাইনবোর্ডে লক্ষ্মীপুর বানান ভুল। শুধু সরকারি এ দপ্তর নয়, জেলার সর্বত্রই এখন ভুল বানানের যেন মহায়োজন। প্রজন্মটা যে বাংলা ভাষাটাকে একটা ভুল একটা ভুল একটা পদ্ধতিতে শিখছে, বাংলা ভাষার বা আমাদের বাংলা অভিধানেরই একটা অপমান বলা যায়। এবং আমাদের নতুন কারিকুলামের যে বইগুলো বর্তমানে, এই বইও কিন্তু আপনারা বহু বানান খেয়াল করবেন যে ভুল রয়েছে। দোকানে সাইনবোর্ডে গেলে সাইনবোর্ড বা ফেস্টুনে দেখতে পাই যে অনেক বানান ভুল, কিন্তু আমরা ওটাই মুখস্থ করার চেষ্টা করি। যখন আমাদের পরীক্ষার আগে তখন আমরা পরীক্ষার খাতা লেখার পর আমাদের ভুল হয়। শিক্ষার্থীরা তো ওইখান থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের দরকার যে ব্যানারের যারা বানাচ্ছে এবং ব্যানারের যে ভুলগুলা বানান হচ্ছে ওগুলা সংশোধন করা। ভুল বানানেই যেন অভ্যস্ত হয়ে পড়ছে প্রায় সবাই। আমরা যারা আছি তারা যদি এগুলো লেখার সময় সতর্কতা অবলম্বন করি এবং সঠিক বানানটি লিখি তাহলে শিক্ষার্থীরাও সঠিক মেসেজটা পাবে। সাইনবোর্ড বিলবোর্ডগুলোতে বাংলা লিখতে হবে, সেই মর্মে এমনকি এই যে নিম্ন আদালত থেকে শুরু করে বিভিন্ন আদালত রায়গুলা বাংলাতে দেওয়ার জন্য একটা নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ পেলে ভুল বানান বা ইংরেজি সাইনবোর্ড সরিয়ে নেওয়া হবে বলে জানান দোকান মালিকরা। ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করতে হবে বা বাংলা লেখায় আমাদের আউটলুকটা লেখা সাইনবোর্ড করা হবে, এ ব্যাপারে আমরা অবগত না। যদি নির্দেশনা থাকে অবশ্যই আমরা এটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা পুনরায় বাংলায় সাইনবোর্ডটা আমরা বহাল করব। ভাষা বিশেষজ্ঞরা বলছেন ভাষার প্রতি শ্রদ্ধাশীল না হয় সঠিক বানান শিখছে না অনেকেই। একই শব্দ এক এক জায়গায় লেখা হচ্ছে এক এক ভাবে। এই ভাষাকে তৈরি করে আমাদের জাতিসত্তা তৈরি হয়েছে, আমাদের পরিচয় তৈরি হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলা ভাষা আমাদের কাছেই বিভিন্নভাবে নির্যাতনের শিকার বলা যায়। আমাদের ভাষাকে আমরা হতশ্রী করছি, আমাদের ভাষার উপর আমরা জুলুম করছি, এটা ঠিক নয়। আমাদের ভাষা প্রশ্নে সবাইকে সচেতন হওয়া দরকার, শুদ্ধ ভাষা প্রয়োগের মাধ্যমে জাতিসত্তার শুদ্ধতা আসতে পারে। ভুল বানানের বিষয়টি স্বীকার করে সচেতনমূলক অভিযানের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। বানান ভুলের যে বিষয়টি বললেন এটি আমাদের চোখেও পড়েছে এবং আমরা এটি যে সকল জায়গায় এটা দেখেছি, বিশেষ করে আমি যখন স্কুলগুলোতে পরিদর্শনে যাই, প্রাইমারি স্কুলগুলোতে, সেখানেও আমরা এরকম পেয়েছি ছোট ছোট বানান ভুল। বিগত সময়ে এটার উপরে মোবাইল কোর্ট হয়েছে যে মানে শুধুমাত্র ইংরেজি ভাষাই ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। এখনও যে সকল বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো পর্যায়ক্রমে কাজ করব। নাদিরা সুলতানা, আরটিভি। নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে মেহেরপুর জেলার প্রায় সব বাজার। মাছ মাংস থেকে শুরু করে প্রসাধনী সব ধরনের পণ্য বেচে কেনে প্রকাশ্যে ব্যবহৃত হচ্ছে পলিথিনের ব্যাগ। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মালিকের তথ্য ছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। 2002 সালের 8 এপ্রিল পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ নিষিদ্ধ করে। এরপর বেশ কয়েক মাস তা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা আবার আগের রূপ নিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশি বিদেশি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে দেশের 80% মানুষের হাতেই পলিথিন। গত বছরের নভেম্বরে প্রকাশিত ওই গবেষণায় আরও বলা হয় দেশে 3,000 কারখানায় দিনে 1,40,00,000 পলিথিন ব্যাগ উৎপাদিত হয়, যেগুলোর বর্জ্য মাটি ও পানিতে দূষণ তৈরি করছে। ক্ষতিকর প্রভাব জেনেও ক্রেতা বিক্রেতারা পলিথিন ব্যবহার করছে, এ বিষয়ে তাদের উত্তর, পাট দিয়ে তৈরি পরিবেশ বান্ধব সোনালী ব্যাগের দাম বেশি হওয়ায় এমনটা হচ্ছে। কাঁচামরিচ আধা কেজি, আলু 2 কেজি, এরা পৃথক পৃথক নেওয়ার জন্য আমাদের পলিথিন দিতে হচ্ছে। সবজি নিব, ব্যাগ নিয়ে আসিনি, আমাদের পলিথিন নিতেই হচ্ছে। দেখুন, আমি নিজেও এর শিকার। আমি মনে করি যদি সরকার এই পলিথিন নিষিদ্ধ আইনটা যথাযথভাবে প্রয়োগ করে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্ভব। এটা সুবিধা ধরেন, আমি ব্যাগটা কিনলে ধরেন 5 টাকা আমার বেঁচে যেত। এইটা এদিকে পলিথিনের ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের কথা জানালেন এই কর্মকর্তা। বাজারের যে দোকান মালিকরা আছেন এবং যারা আমাদের সাধারণ ভোক্তারা আছে তাদের কাছে আমরা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়েছি। যদি এটি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিরোধ করা না যায় তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পলিথিনের ব্যবহার এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ফসল ফলানো ও মাছ চাষ কঠিন হয়ে যাবে, এমনটাই বলছেন পরিবেশবিদরা। সৈয়দ মাহমুদ, আরটিভি। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টা এসে অগ্নিকাণ্ডের 5 বছর পূর্ণ হল আজ। 2019 সালের 20 ফেব্রুয়ারি চারতলা হাজি ওয়াহেদ মেনশন থেকে লাগা আগুনে প্রাণ হারিয়েছিলেন 71 জন। আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়েছিল, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 14 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছিল ফায়ার সার্ভিস। পরে তদন্ত কমিটি জরুরি ভিত্তিতে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে ক্ষতিকর রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার সুপারিশ করে। সে অনুযায়ী রাজধানীর শ্যামপুরে উজালা ম্যাচ কারখানার জমিতে 58 কোটি টাকা খরচ করে অর্ধ শতাধিক রাসায়নিক গুদাম নির্মাণ করে শিল্প মন্ত্রণালয়। কিন্তু ব্যবসায়ীরা রাসায়নিকের গুদামগুলো সেখানে সরিয়ে নিচ্ছেন না। নোয়াখালী জেলার সেনবাগের মানুষের যথাযথ নিরাপত্তা সুরক্ষা দিতে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সাথে বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সোমবার বিকেলে সংসদ অধিবেশনে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। মোর্শেদ আলম বলেন, তার নির্বাচনী এলাকার বিশাল জনগোষ্ঠীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো উচিত। সংসদে উত্থাপন করলাম, মাননীয় স্পিকার গাড়িগুলো ব্যবহার করে যে কারণে জনগণ বিরূপ। আমার নির্বাচনী এলাকা সেনবাগ থানাধীন প্রায় 6 লক্ষ লোকের বসবাস এবং 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত। এই বিশাল জনগোষ্ঠীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেই জনবলের প্রয়োজন রয়েছে তা প্রয়োজনে খুবই অপ্রতুল। এমন তো অবস্থা, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নের মাধ্যমে জানতে চাই আমার নির্বাচনী এলাকা সেনবাগ থানার জনবল বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কি না। এখন আমরা মনে করি পুলিশ সেবা আমরা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন, আমাদের জনবল বৃদ্ধির দরকার। এটা আমরা প্রয়োজনীয়তা নিরিখে অবশ্যই আমরা বৃদ্ধি করব, সক্ষমতা বৃদ্ধি করব, দক্ষতা বৃদ্ধি করব। খেলা খবর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ আজ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1:30 দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 11 ম্যাচ খেলে 6টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে প্লে অফ নিশ্চিত করতে চায় সৌভাগ্য হোম বাহিনী। এদিকে প্রতিপক্ষ খুলনা টাইগার্স 10 ম্যাচ খেলে 5টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ডিএনএর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30 রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।